কাজ নেই। তোরও দেখি সেই দশা, স্বামী এলো বেরিয়ে রাস্তায়, আর স্ত্রী এলো বেরিয়ে এই মামার বাড়িতে। মন টেকে না ভাই, কি করি? তুমি বলেছিলে আমার হারা ধন ফিরিয়ে আনবে, একটু সবুর কর। ছিপ ফেলতে হয় সাবধানে, একটাকে ধরতে যাই দুটো এসে পড়ে টোপ গিলতে। আমার তো দুটোতে দরকার নেই, যেরকম দিনকাল পড়েছে দুটো একটা বাড়তি হাতে রাখা ভালো, কি জানে কোনটা পাপুন কষ্টে যায়। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, দেখলাম কাগজে তোমার নাম দিয়ে একটা বিজ্ঞাপন বেরিয়েছে। হ্যাঁ ওটা আমারই কীর্তি। আচ্ছা আর তাতে লিখেছ প্রাইভেট সিনেমা সেতুবন্ধ নাটকের জন্য লোক চাই, হনুমানের পট অভিনয় করবে, তোমার আমার সিনেমা কোথায়? এই তো চারদিকেই চলচ্ছবির নাট্যশালা, এই তোমাদের সকলকে নিয়েই। তা যেন বুঝলো, তা এর মধ্যে হনুমানের অভাব ঘটলো কবে থেকে? দল পুরু আছে ঘরে ঘরে, একটা পাগলা কেবল পালিয়েছে ল্যাজ তুলে, ডাক দিচ্ছি তাকে। সারা মিলেছে? মিলেছে। তারপর রহস্য খেয়ে এখন করবো না। যা খুশি করো ভাই, আমার প্রাণীটিকে বেশি দিন ছাড়া রেখো না। ওই ও আবার কে আসছে ভাই, দাড়ি গোপছিল চেহারা? আমি এখন যাই ভাই। হ্যাঁ আমি এখন যাই। তাই বরঞ্চ যা, আমি ওর সঙ্গে কাজ সেরে দেবো। এই নাক দিয়ে না ভাড়া বিড় ব্যবসা চলে, কিন্তু চুরির ব্যবসা
কপালে